বড় ছেলে সবার থেকে বড়, ও হারিয়ে গেছে, ওর আজকে দেড় মাস ধরে আমরা পাচ্ছি না। আতঙ্কতে থাকবো না, আমাদের বাচ্চাকে এখন স্কুলে পাঠাইলে প্রতিদিন টেনশন থাকে, না জানি কেউ নিয়ে যায় গা, না জানি কিছু একটা হয়েছে। এখন বাচ্চাদেরকে পাঠাইতে হলে নিজেরাও যাই, মনে করেন কাজে দেরিতে যাই, হলে বাচ্চাদেরকে যাই আগে দিয়ে আগে দেওয়ার লাগে। এখন এত টেনশনে থাকি বাচ্চাদের জন্য, বুঝছেন? বাচ্চারা এখন লেপটিনে যাইলেও চিল্লানি শুরু করি, এই বাথরুমে যাই না, এই কই যাও কই যাও, এরকম ডাকা শুরু করি। না জানি কে এখনো নিয়ে গেল বা, না জানি কে আবার টাকা চাইতেছে ফোন করি। প্রিয় দর্শক, এভাবেই প্রতিদিন চট্টগ্রামের আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে কোনো না কোনো মায়ের সন্তান হারার আহাজারিতে। গত 27 অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুর 12:30 মিনিটে জাউতলা বাজার সংলগ্ন কমিশনের গলি হতে মোহাম্মদ রবিউল হোসেন নামে 12 বছরের এই ছেলেটি হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরও এখনো পর্যন্ত ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। কোনো মহান ব্যক্তি উক্ত ছেলেটির সন্ধান পেয়ে থাকলে তার বাবা মোহাম্মদ সিরাজ এর মোবাইল নম্বর 01832365532 কিবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল, এবং দ্রুত ভিডিওটি শেয়ার করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হারিয়ে যাওয়া রবিউল হোসেনের ছোট বোনটি তার হারিয়ে যাওয়া বড় ভাইয়ের ছবি হাতে নিয়ে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে এখনো। কখন তার বড় ভাই ফিরে এসে তাকে আদর করবে, বিস্তারিত শুনুন তার পরিবারের কাছ থেকে। আমার নাম হচ্ছে আসমা, আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ সিরাজ। এখন আমাদের ছেলে, বড় ছেলে সবার থেকে বড়, ও হারিয়ে গেছে, ওর আজকে দেড় মাস ধরে আমরা পাচ্ছি না। ওর বাবা বহুত কষ্ট করে ইয়ে করতে আছে, ওর বাবা পাগল কুত্তার মতন, আমরা পাগল কুত্তার মতন চলে আছি। আজকে যারা যা আমার ছেলেটাকে যেই পান, একটু দয়া করে আমাদের কাছে ফিরে দিবেন। আমরা এই ছেলের জন্য আমরা সবকিছু, আমরা শান্তি নাই, কোনো কিছুর শান্তি নেই। তারপর আমরা এখনো টোকাইতে পারছি না ওরে। আপনারা দয়া করে যেই পান আমার ছেলেটাকে আপনারা ইয়ে করে দিবেন। আপনার ছেলেটা নাম কি? মোহাম্মদ রবিউল হোসেন। রবিউল বয়স? বয়স 12.5 বছর। 12.5 বছর। জি। দুপুর একটায়, একটা বাজে হারাই গেছে, বাজার করার সময় হারাই গেছে। কোন বাজারে গেছিল উনি? ও বাজারে, জাতলা বাজার। জাতলা বাজার থেকে হারাই গেছে। জি। তখন দুপুর আনুমানিক একটা, একটা বাজে। কেউ দেখে নেই আপনার আশপাশে? ওরা বলো কেউ দেখে নেই। এখন মানে এখন সময় নীরব যায় সময় ছিল, তো সব বাজার টাজার বন্ধ ছিল, এখন আজ কেউ দেখে নেই। ও বলো মাইকেলের, দুই মাইকেলের পিছনে গেছে, আমরা সিসি ক্যামেরা চেক করছি, আর দুইটা মাইকেলের পিছনে গেছে, ছেলেটা আমার নাই ওর থেকে আর পায় রাখতে চাই, সিসি ক্যামেরা তো একটু ঢুকিয়ে দেখাচ্ছে, ওর আর দেখা যায় নাকি। মাইক্রো তো করে নিয়ে গেছে, এখন মাইক্রো তো নিয়েছে না কি তিনি সেটা তার বলতে পারবো না। ওখন মনে করেন মাইক্রোর পিছনে গেছে, দুইটা মাইক্রোর মাঝখানে গেছে, আমার ছেলেটা নাই, মাইক্রোও নেই, গাড়িও নেই। এখন আমরা এখন ফেসবুকে সারি, ওই ইয়াতে সারি, নেটে সারি দিতে আসি, কি করব, আমরা তো গরিব মানুষ, আমরা তো এক বেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারি। কেউ এমনি ফোন টোন করছে? একজনও ফোন করছিল, কইছিল 3,000 টাকা দিলে ওই আমার ছেলেটাকে ছাড়িয়ে দিব, 3,000 টাকা দিলে তো ছাড়িয়ে দিব। এটা বলে উনি, এটা কি জায়গা কয়, কতুল থানার এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শায়লা, বুঝছেন? আমাদের এখানে একটা ছেলে হারা গেছে গত মাসে, দেড় মাস হয়েছে, বুঝছেন? ওর নাম রবি, এখনো ওকে পাওয়া যাইতেছে না। দয়া করে ওকে যদি কেউ পান, তাহলে ওর আম্মা আব্বা অনেক কষ্ট করে, ওর আব্বা রিক্সা চালায়, ওর আম্মা বাসা বাড়িতে গৃহিণী করে, ওকে যদি কেউ পায়ে থাকেন ওরে দিয়ে যাইয়েন, ও অনেক কষ্ট করতেছে ছেলের জন্য। ওরা না কোথায় খানা কোথায় জানা, ওরা পাগল পাগল হয়ে গেছে। আমরা এলাকার মানুষও বাদ নাই, একটা মানুষও বাদ নাই, ও অনেক জায়গায় খুঁজছি ওকে, বুঝছেন?
কোথাও পাইতেছি না ওকে, থানায় যাই জিডি করছি। একটা মোবাইল নাম্বারে ফোন আসছিল যে 3,000 টাকা দাও, তোমাদের ছেলেকে ছেড়ে দিব। তো আমরা বলছি 3,000 টাকা দিব, আমাদের ছেলের সাথে মোবাইলে কথা বলা দাও, নিলে আমাদের ছেলেকে সরাসরি দেখাও। 3,000 টাকা না, চাইলে 4,000 টাকা 5,000 টাকা দিব। তো ওরা বলে কি টাকা দেওয়ার, যখন পরে আবার ফোন করছি ওরা মোবাইলে বন্ধ করে দিছে। তো সেজন্য আমরা মনে মনে অনেক আতঙ্ক ছিলাম যে কোথায় গেলে পাবো, কোথায় গেলে পাবো। আমরা থানায় গেছি, যেখানে ট্রেনে মানুষ কাটা যায় ওখানে গেছি, অনেক জায়গায় গেছি আমরা, যাই ছেলেকে আর ঘুরে খুঁজে পাইনি। লাস্ট পর্যন্ত আমরা অনেক জায়গায় জায়গায় খুঁজে, গ্রাম সাইড খুঁজে আমরা অনেক ফেসবুকে সার্চছি, ছেলেটার নাম রবি। এই আমার, আমি যখন যেটা বলতাম এত ভালো ছেলে আছিল যে আন্টি এত আনি দিতেছি, আন্টি করতেছি, বুঝছেন, এত ভালো ছেলে। একটা মানুষ হারা দিলে, কেউ কিছু হারা দিলে একটা ফান আনি দাও, একটা ইয়ে আনি দাও, অনেক কথা শুনতো মানুষের, কোনো সময় গালাগালি করতো না, কোনো সময় মানুষের কষ্ট দিত না। এমন একটা ছেলে হারাই গেছে, বুঝছেন, আমরা পুরো এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে আসছি, বুঝছেন। এখন আমাদের বাচ্চা কাচ্চারও স্কুলে ফাটাই তো আমরা ভয় পাই যে কোনো কানে গেলে নেই দুর্ঘটনা হয়ে যাবো, কোনো কানে গেলে নেই কেউ নিয়ে যাবো গা। ওদেরকে রবিকে প্রাইভেট কারের সামনের থেকে গেলে কে নিয়ে গেছে গা, এখন আমরা রবিকে পাইতেছি না। দয়া করে কোনো শিল্পপতি যদি পাই থাকেন, কেউ যদি কিনি থাকেন, ওকে আমাদের গরিবের ঘরে আমাদের বাচ্চা আমাদের কাছে ফিরাই দেন, বুঝছেন। আমরা গরিব হলে কি, আমাদের বাচ্চাতে আমরা কোল ছাড়া করি না, বুঝছেন। আমরা কষ্ট করি, সারাদিন মেহনত করি, মাটি কাজ করি, এ করি সেই করি, আমাদের বাচ্চাকে আমরা আনি খাওয়াই, তাই আমাদের বাচ্চাকে আমরা না খাওয়াই রাখি না, উপাসে রাখি না, কষ্ট দিই না। আমাদের বাচ্চা আমাদেরকে ফিরাই দেন। যদি কেউ শিল্পপতি নিয়ে থাকেন, আমাদের বাচ্চাকে আপনারা দেন, অনেক অনেক দোয়া করবো আপনারা যদি আমাদের বাচ্চাটাকে আনি দিতে পারেন। এখন ওরা মত পাগল পাগল হয়ে গেছে, বুঝছেন, কোথায় খানা কোথায় দানা, ওরা অনেক কষ্ট করতেছে, প্রতিদিন আল্লাহরে ডাকতেছে। কেউ যদি ওনার ছেলের ভাই থাকে, আমরা কত জায়গায় মানুষের বেলে পাওয়া যাইতেছে বাচ্চা, আমরা কত জায়গায় গেছি খোঁজ খবর নিছি, দেখি না এই বাচ্চা না। একটা মোবাইল আসি মার পরে তো ফোনটা বন্ধ করেছে, অনেক টেনশনে আছি, না জানি বাচ্চাকে মারি ফেলাইছে, না জানি কোথায় ঘুম করি ফেলাইছে। এই জন্য আমরা অনেকখানে গেছি, বুঝছেন, আমরা কুমিল্লা পর্যন্ত যাইছি, চাই আইসি বলে একটা ছেলে পাওয়া গেছে, আমরা কুমিল্লা পর্যন্ত যাই চাই আইসি, তারপরেও ওই ছেলেকে পাইনি আমরা। রবি, বুঝছেন, ওর আব্বা রিক্সা চালায়, ওর আম্মা গৃহিণী কাজ করে, বুঝছেন, মাটির কাজ করে। ওরে ফানালে ফাটে, ফানালে ফাটাইছিল এয়ারপোর্ট থেকে, বাজার থেকে নিয়ে গেছে কাকে, প্রাইভেট কারে করে। জাতলা বাজার, জাতলা বাজার থেকে কে নিয়ে গেছে, আমরা অনেক জায়গায় খুঁজছি। আপনাদের এটা অ্যাড্রেসটা একটু লোকেশনটা বলেন তো। এটা ইয়া 13 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 13 নম্বর রেলওয়ে কলোনি, রেলওয়ে কলোনি, আল্লাহর রহমতে আল্লাহর কাছে অনেক রিকোয়েস্ট করতেছি যে কেউ যদি পায়, আমরা কি খুশি হম, আমাদের বাচ্চাকে ফাটাই তার ভয় পাবো না, আতঙ্কতে থাকবো না। আমাদের বাচ্চাকে এখন স্কুলে ফাটাইলে প্রতিদিন টেনশন থাকি, না জানি কেউ নিয়ে যায় গা, না জানি কিছু একটা হয়েছে। এখন বাচ্চাদেরকে ফাটাইতে হলে নিজেরাও যাই, মনে করেন কাজে দেরিতে যাই, ওই বাচ্চাদেরকে আগে দিয়ে আগে দেওয়ার লাগে। এখন এত টেনশনে থাকি বাচ্চাদের জন্য, বুঝছেন, বাচ্চারা এখন লিফটিনে যাইলেও চিল্লানি শুরু করি, এই বাথরুমে যাই না, এই কই যাও কই যাও, এরকম ডাকা শুরু করি। না জানি কে এখনো নিয়ে গেল বা, না জানি কে আবার টাকা চাইতেছে ফোন করি, এরকম একটা ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আমরা জীবন কাটাইতেছি। এখন আমাদের এখানে কোনো সময় এরকম ঘটনা হয় না, রেল বস্তির মধ্যে আমরা এত বছর লাগাতে এখানে ছোট থেকে বসবাস করি, এত বছর লাগাতে এখানে কোনো সময় এরকম ঘটনা হয়নি। এই এলাকা থেকে এই প্রথম একটা বাচ্চা চুরি হয়ে গেছে। এই আমাদের ছেলে রবি, বুঝছেন, রবি, ও কিন্তু অনেক ভালো, যে যে যেটা তো বলতো, যে যেটা কইতো যে আব্বু এটা আনি দে, সবাই কথা শুনতো, এত ভালো ছেলে আসিল। অনেক খোঁজা খুঁজছি আমরা, পুরো এলাকাবাসী ওকে খুঁজছি, যে যেখানে বলছি এখানে দৌড়াচ্ছি। ওকে যদি কেউ পায়ে থাকেন, কোনো ভালো মানুষ পায়ে থাকেন, হয়তো বা অসৎ মানুষ পায়ে থাকেন, টাকা দিয়ে হলো আমাদের ছেলেকে আমাকে ফিরিয়ে দিয়ে যান। আসসালামু আলাইকুম।